السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আজকে এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি কালো দিন হিসেবে সকলের কাছে পরিচিত। 1975 সালের এই দিনে অর্থাৎ 25 জানুয়ারিতে পার্লামেন্টে মাত্র 15 মিনিটের একটা উপস্থাপনার মধ্য দিয়ে বহুদলীয় গণতান্ত্রিক যে সংসদীয় পদ্ধতি, বহুদলীয় রাজনীতির যে সিস্টেম, সেটাকে বদলে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো দল তার নিজের দলকে বিলুপ্ত ঘোষণা করেছে হইতে পারে, আর কোনো ব্যতিক্রম আছে কিনা আমি জানি না, তবে এটা খুব সাধারণ ঘটনা না। মানে খুদ আওয়ামী লীগ নামক দলটাকে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব নিজের হাতেই শেষ করেছিলেন। সেটা পরবর্তীতে 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, অন্যান্য দল ফিরে আসার পাশাপাশি আওয়ামী লীগ আবার নতুন জীবন পেয়েছিল। আজকে তারা অনেক কথা বলেন, সংবিধানের জন্য এত মায়া খান না যে এটা যেন মনে হয় কোনো ঐশী কিতাব। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো দেশের জন্য। স্বয়ং শেখ মুজিবুর রহমান সাহেব চারবার এই সংশোধন, চতুর্থ সংশোধনীর মাধ্যমেই তো বহুদলীয় সংসদীয় প্রথা বিলুপ্ত করে তিনি প্রেসিডেন্সিয়াল প্রথা চালু করেছিলেন। তো চারবার তো তিনি সংশোধন করেছিলেন। তারপরে ওই একই বছরের 16 জুন সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে মাত্র 4টা পত্রিকাকে তারা বৈধ রেখেছিলেন। এভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ, এইভাবে মানুষের কণ্ঠরোধ, যে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা স্বাধীনতার সংগ্রাম শুরু করলাম, সেখানে কী ছিল? 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই দাবি জামাতও করেছিল। জামাতের তৎকালীন দায়িত্বশীল সাবেক আমিরে জামাত প্রফেসর গোলাম আজম রাহিমাউল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আজকে তাকে স্বাধীনতা বিরোধী বলতে খুব মজা পাওয়া যায়, কিন্তু তিনি যে ভোটের পক্ষেই কথা বলেছিলেন, শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা দিতে বলেছিলেন, এটা বলেন না কেন? আর যে স্বাধীনতার মূল সূচনা সবাই বলেন, এটা ডান বাম সবাই বলেন, যে এটার সূচনা হয়েছে 1948 সালে ভাষার দাবির, মাতৃভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের সেই সংগ্রামের সূচনা দিয়েই, যেটা 1952 সালে তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল দাবি আদায়ের মাধ্যমে। ভাষা সংগ্রামের অন্যতম নায়ক ছিলেন প্রফেসর গোলাম আজম, আজকে সেটা বলতে লজ্জাবোধ করেন? ডাকসুর জিএস ছিলেন তিনি, সেটা বলতে লজ্জাবোধ করেন? সেই পাকিস্তান আন্দোলনের অনেকগুলো আন্দোলনের সাথে জামাত এবং আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছেন, ডাক করা হয়েছে, পিডিএম করা হয়েছে, আরও কতগুলো নামে আন্দোলন করা হয়েছে, বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে জামাত এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় একসাথে আন্দোলন করেছে। এটা রাজনৈতিক দল হিসাবে আরেকটা রাজনৈতিক দলের সাথে মিনিমাম কিছু বিষয়ে বোঝাপড়া থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এটা তো রাজনীতির স্বাভাবিক কথা। এই হাল আমলে বাংলাদেশে আমাদের উদ্ভাবিত, প্রফেসর গোলাম আজমের উদ্ভাবিত সেই কেয়ারটেকার পদ্ধতি আপনারা গ্রহণ করে আমাদের সাথে আন্দোলন করলেন, পার্লামেন্টে নিজামী সাহেবকে ইমাম বানাইয়া নামাজ পড়লেন আপনাদের নেতারা, আমাদের বাসায়, আমাদের নেতৃবৃন্দের বাসায় আসলেন, আপনাদের বাসায় যাওয়া হলো, এগুলো সব বলে গেলেন কেন? বলতে চাইলে তো বলা যাবে না, সবই কথা বলে, ইতিহাস কথা বলে, সে তো ইতিহাস আছেই। আপনারা এখন জামাত রাস্তায় নামলে আপনারা ভয় পান, আপনারা নিজেরা গণতন্ত্রের পরিবর্তে ভয়তন্ত্র কায়েম করেছেন। আপনারা জামাতকে ভয় পান, আপনারা শিবিরকে ভয় পান, আপনারা জনগণকে ভয় পান, আপনারা ভোটকে ভয় পান, আবার আপনারা মানুষকে ভয় দেখান, লাঠি দিয়ে ঠেঙ্গা দিয়ে মানুষকে মারতে চান। আমরা অনেকটা লুকোচুরি করে মিছিল করি বাবার দরকার নেই সংঘাতে, পুলিশ তো দেশের জনগণের মানে সেবার জন্য, পুলিশ তো আমাদের প্রতিপক্ষ না, সেই জন্য আমরা নিরিবিলি কোন এক জায়গায় আমাদের অধিকারটা, আমাদের কথাটা আমরা বলার চেষ্টা করি, সেখানে পিছন থেকে সু মেরে আমার ভাইদেরকে ধরে নিয়ে যায়। আবার আমরা যখন জানান দিয়ে অনুমতি চাই, অনুমতি দেওয়ার সাহস করেন না, অনুমতি না পেয়ে যখন আমরা নেমে যাই তখন এসে আপনারা হামলে পড়েন আমাদের উপরে। এগুলো কি দুনিয়ার মানুষ দেখতেছে না, বাংলাদেশের মানুষ দেখতেছে না? সুতরাং আজকে আপনি কি 75-এর 25-এ জানুয়ারি আলোচনা করবে? আজকে বাংলাদেশের এই যে 10-12-13 বছরের যে শাসনকাল, এর প্রতিটি দিন আপনি গণতন্ত্র হত্যার দিন, প্রতিটি দিন হচ্ছে মানুষের অধিকার হরণের দিন, প্রতিটি দিন হচ্ছে একটা শ্বাসরুদ্ধকর দিন।
মানুষ মুক্তি চাচ্ছে কোরআনের ভাষায় মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা এই জালিম অধ্যুষিত সমাজ থেকে আমাদের বের করে দাও মানুষের কাছে কান্নার রোল এই অবস্থায় আপনারা এখনো আবারও ক্ষমতায় আসতে চান এখন ইবিএম আগে রাতে চুরি করেছেন ঘুমের মধ্যে মানুষ ছিল আপনারা চুরি করেছেন এখন দিনে মানুষ সজাগ থাকবে আর আপনারা ভোট চুরি করবেন ইবিএমের মাধ্যমে ইবিএম দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচনই বাংলাদেশে যদি হয় এটা কোনো নির্বাচন হবে না এটা বিশ্বের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আপনাদের মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত সারা দুনিয়া জাপানের মতো দেশ আপনাদের এই ভোট চুরি নিয়ে তারা বিব্রত বোধ করলো মানে আর কি চান আপনারা এত উন্নয়নের ফানুস ছড়াইতেছেন তো ভাই সাহস করে একটু ইলেকশনে আসেন জনগণের উপর একটু আস্থা রাখেন জনগণ যদি আপনাদের এই উন্নয়নকে গ্রহণ করে আবার দিয়ে দেয় ওকে আমাদের কারো কোনো আপত্তি নেই কিন্তু জনগণকে এইভাবে গায়ের জোরে অন্ধকারের মধ্যে রেখে জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না বাধা সৃষ্টি করবেন আর আপনারা ক্ষমতায় বারবার চালাবেন এখন দেশের অবস্থা কি মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই চিকিৎসার ব্যবস্থা নাই চতুর্দিকে মানুষের বাঁচাও বাঁচাও আর্তনাদ আজকে টিসিবির ট্রাকের সামনে যে মানুষগুলো বসে লাইন ধরে এগুলো কোনো সাধারণ মানুষ না এরা এক সময় এটা মিডিয়াম ফ্যামিলির মানুষ ছিল এরা এদের কাপড় চোপড় দেখলে চেহারা দেখলে বোঝা যায় আজকে কোথায় গিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা নেমেছে মানুষের আয় রোজগার কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আজকের এই দিনে প্রয়োজন ছিল বেগরাস মুভমেন্ট সারা জাতি আজকে আন্দোলন করার জন্য প্রস্তুত কিন্তু এখানেও আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে সরকারের প্রেসার এবং সরকারকে তোষামোদ করে সরকারের সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে যদি রাজনীতি করতে চান জনগণকে তো বোকা ভাববেন না কেউ জনগণ সবই বুঝে এবং সময় মতো জনগণ সবই যার জন্য যা পাওনা তাই নির্ধারণ করবে আজকে মুভমেন্ট করতে হলে মুভমেন্টের যে ঐতিহ্য রয়েছে চিরায়িত যুগপৎ আন্দোলনের অতীত ইতিহাস আছে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আমরাও যুগপৎ আন্দোলন করেছি যুগপৎ আন্দোলনেও মিনিমাম একটা বোঝাপড়া লাগে লিয়াজো কমিটি লাগে এক দলের উপরে আক্রমণ হলে আরেক দলকে কথা বলতে হয় আজকে বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়েছে যে সরকার অনেক বিরোধী দলকেও নিয়ন্ত্রণ করে সরকার যা চায় তাই হয় সরকার চায় জামাত ইসলামের মতো একটা সুশৃঙ্খল এবং ত্যাগী দলের কর্মীরা যেন অন্য কারোর সাথে মিশতে না পারে এটা তো সরকারের দিক থেকে সরকার চাইবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা যারা বাকি আছি আমরা কি সরকারের ইচ্ছা বাস্তবায়ন করব সরকার যা চায় তার বিপরীতটাই তো আমরা করব সুতরাং আজকে রাজনীতিটা পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশে এখানে এই পথ হারা রাজনীতি পথের দিশা পাবে সময়ের ব্যাপার মাত্র যারা ভুল করবেন যারা সজাগ ঘুমানোর চেষ্টা করবেন যারা মোলা ঝুলাইয়া জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন তারা কেউ ব্যর্থতার দায় থেকে রেহাই পাবেন না পাঠ্যপুস্তকে পৌত্তলিক সংস্কৃতি কোরআনের দেশের মসজিদের দেশে মসজিদের ছবি না দিয়ে কোরআনের ছবি না দিয়ে আপনারা আমাদেরকে অপসংস্কৃতি শেখাবেন মদকে জায়জ করবেন এগুলো কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন যে দেশের শাসন ব্যবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে সংবিধানে যেখানে রয়েছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা যেখানে রয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম সেই জায়গায় সংবিধানকে ভায়োলেট করে জনগণকে তোয়াক্কা না করে যে দেশ হচ্ছে মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেম ওলামার দেশ আপনারা আজকে কওমি আলেমদের পর্যন্ত পিটাচ্ছেন হাতকড়া পায়ে বেড়ি দিয়ে একজন আলেম দেখতে ছোট অনেক জ্ঞানী মানুষ রফিকুল ইসলাম তাকে যেভাবে আপনারা কোর্টে শো করতেছেন এইটা দেশবাসী কোনোভাবেই কিন্তু বরদাস্ত করবে না সুতরাং পাঠ্যপুস্তকের এই শিক্ষা যে ক্রম আপনারা সাজিয়েছেন এই শিক্ষা ব্যবস্থার বর্তমান যে অবস্থা এগুলো টোটাল বই পুস্তকগুলো বাতিল করতে হবে এখানে আপনারা আল্লামা দেলার হোসেন সাইদিকে ছেড়ে দেন তার নেতৃত্বে আরও যারা আলেম আছেন তাদেরকে রাখেন সাথে আপনারা আধুনিক আরও দুই চারজনকে রাখেন রেখে
বাংলাদেশের মানুষের মন মানসিকতা চিন্তা চেতনার আলোকে শিক্ষা ব্যবস্থা সাজান নালে এই জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আমরা অবিলম্বে সকল আলেমদেরকে ছেড়ে দিয়ে তাদের নেতৃত্বে বাইরে যারা আছেন তাদের নেতৃত্বে একটা বোর্ড গঠন করে শিক্ষাক্রমকে পুনরায় সাজানোর জন্য আহ্বান জানাচ্ছি নতুবা এই পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে জামাত ইসলামী পরিপূর্ণ আন্দোলন গড়ে তুলবে পূর্ণাঙ্গ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জামাত ইসলামীর কর্মীরা যদি 30 তারিখ যেভাবে সকল ব্লকটিকে উপেক্ষা করে বুলেট গুলি বোমা সরকারের সকল রড় আচরণের প্রতিবাদে যেভাবে ইস্পাত প্রাচীর ঐক্য নিয়ে রাষ্ট্রপতি দাঁড়িয়েছিল জামাত ইসলামী যদি সামনের দিকে এগিয়ে যায় এদেশের জনগণ জামাতের সাথে আসতে কোনো দ্বিধা করবে না ইনশাআল্লাহ এবং সেটাই আসল দিন হবে সেটাই পরিবর্তনের আসল সূচনা হবে যেদিন এদেশের জনগণ জামাত ইসলামীর নেতৃত্ব গ্রহণ করে জামাত ইসলামীকে সহযোগিতার মাধ্যমে যেদিন আমরা এগিয়ে যেতে পারবো সেদিনই প্রকৃত মুক্তির স্বাদ এদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ আমরা সেই জন্য দেশবাসীকে আহ্বান জানাই যে এটা যত দেরি হবে আমাদের কপালে তত বেশি দুর্ভোগ আসবে আমাদের বুঝতে হবে যে রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কি কার চরিত্র কি জামাত ইসলামী ডিগবাজির রাজনীতি করে না জামাত ইসলামী তলে তলে রাজনীতি করে না জামাত যা করে প্রকাশ্যে করে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে তারা চাইলে আপোষ করতে পারতেন আপোষের প্রস্তাবও তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা আপোষ করেননি মাথা নত করেননি এটাই আমাদের শিক্ষা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের মাথাকে উঁচু করে রাখব আপোষহীনভাবে আমরা এই বাংলার মাটিতে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম এটা চলছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু